ধর্ষণ রোধে কঠোর আইন চান মিমি ভারতের হায়দ্রাবাদ গণধর্ষণ কাণ্ডে একের পর এক উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবিতে সরব হয়েছে সেখানকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেলিব্রিটি থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বরা অভিযুক্ত চারজনের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন রাজ্যসভায় দাঁড়িয়ে খুবই ফেটে পড়ছিলেন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বাচ্চনও ধর্ষকদের সাধারণ মানুষের মাঝে আনা হোক তারপর পিটিয়ে মেরা ফেলা হোক এমনটাই দাবি করেছিলেন তিনি এবার সরব হলেন টালিউড অভিনেত্রী ও যাদবপুরের তৃণমূল সংসদ মিমি চক্রবর্তী তিনি বলেন শুধুমাত্র দ্রুত শাস্তি নারীদের যৌন নিগ্রহের হাত থেকে বাঁচাতে পারে মন্ত্রীদের কাছে অনুরোধ করছি এমন কঠোর আইন আনা প্রয়োজন যাতে ধর্ষক ধর্ষণ করার আগে একশো বার ভাবা উচিত এমনকি মেয়েদের দিকে খারাপ উদ্দেশ্যে তাকাতে ভয় পায় নারীদের যৌন নিগ্রহের হাত থেকে বাঁচাতে দ্রুত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন যাদবপুরের তৃণমূল সাংসদ